নমস্কার বন্ধুরা, সব কেমন আছে তোমরা সবাই? থ্যাংক ইউ, আমাকে কমেন্ট বক্সে অনেক তোমরা আমার সঙ্গে থাকো, লাইক দাও, আমাকে অনেক সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ। তা আমি তো আগে ভিডিওতে রিপটা শিখিয়েছিলাম, রিপ বা বর্ডার, একটা সোজা একটা উল্টো করে। তোমরা অবশ্যই প্র্যাকটিস করেছো, প্র্যাকটিস করলে তোমাদের আজকে যেটা শেখাবো, রিপ কার্ড তৈরি করার পর কীভাবে বুনতে হয়, একটা সোজা একটা উল্টো করে কীভাবে বুনতে হয়। সোয়েটার বুনতে পারো, স্কিভি বুনতে পারো, জ্যাকেট বুনতে পারো, ফর্মুলা শিখে গেলে, এই ফর্মুলাটা শিখে গেলে তা 80টা ঘন নিলে তো মামলেট করা যায়। এইভাবে মামলেটও করতো, মামলেটা শুধু রিপ দিয়ে মামলেট করা যায়, মামলেটা মামলেট করলে না ওই একটা সোজা একটা উল্টো করতে হবে না, যেটা শিখেছি রিপ, রিপটাই কন্টিনিউ, রিপটাই বানিয়ে যাবে, একটা সোজা একটা উল্টো, একটা সোজা একটা উল্টো, রিপটাই 80টা ঘর বা 100টা ঘর নিয়ে, তাহলে খুব সুন্দর মামলেট হবে। তা মামলাটা রিপটাই দিয়ে মামলেট হয়। আর এখন দেখুন আমি কীভাবে তোমরা এখন রিপ বুনে জ্যাকেট বানাতে পারো বা সোয়েটার বানাতে পারো সেটা দেখিয়ে দিচ্ছি। তা এটা একটুখানি রিপটা করে দিচ্ছে, দেখুন এই একটা উল্টো আবার একটা সোজা, এবার রিপটা একটু মনে পাই দিচ্ছি, এই এদিকে এলে উল্টো উল্টো আবার উল্টো, ওইদিকে নিলে সোজা, এইভাবে করতে হয়। দেখুন এবার আমি তাহলে বোনাটা দেখাবো, রিপ তো অনেকটাই বানানো হয়ে গেছে, বোনাটা দেখাবো। রিপটা প্রায় 20-25 কাটা বানানো পরে বুনতে হয়, কেমন? তা দেখো অন্য কালার দেবো আমি, তা দুটো কালার দিয়ে বানাবো, এই কালারটা কাটবো না, এই কালারটা দেবো আর একটা সবুজ রং দেবো, সবুজ আর এই কালার দিয়ে পুরো আমি জিনিসটাকে বানাবো, কেমন? এটা দেখো সবুজ, এইভাবে উল্টা দিতে হয়, কাটার মধ্যে পরে নিতে হয়, দিয়ে কমলাটাকে সবুজটাকে ডিঙ্কিয়ে ফেলতে হয়, ব্যাস তাহলে সবুজটা হয়ে গেল, ব্যাস এবার সবুজটা দিয়ে বানাবো। এবার সবুজটা ঘরটা তুলে নেব, এবার এই কমলাগুলো সব সবুজ উল দিয়ে বানাবো, সোজা বানাবো, যখন শুরু করতে সোজা কাটায় ডিজাইনটা করতে হয়, ঝাড়া সোজা, আর কিন্তু একটা সোজা একটা উল্টো না, পুরো লাইনটা সোজা। অনেক আগে তো কাটার কাজ খুবই করতাম, তোমাদের সঙ্গে আমি গল্প করেছি, আবার জানেন এখন আবার কাটার কাজটা খুব ভালো লাগছে, ওই জন্য দেখছি পরপর কাটার ভিডিও দিচ্ছি আমি, উল কাটা এককালে খুব বানাতাম কাটা দিয়ে, আবার হয়তো কাটার কাজটা সাথে বীজ বীজ বোনাটা খুব সুন্দর লাগে। মানে পুরো কেনার মতো লাগে, যে সত্যি বানানো যায় কাটার কাজ দিয়ে কিছু, মনে হয় যে কিনে আনলাম, বানিয়েছি মনে হয় না। আর শীতটা মানবে, যদি এখন প্রচণ্ড গরমকাল, ওসব ভাবলেই আরও গরম, আরও গরম করছে। এই হয়ে গেলে এবার উল্টো করবে, উল্টো কাঠে দেখুন উল্টোটাই একটা তুলে নেবো, তারপরে এই কাঠাটা ওপর দিয়ে করলে উল্টো হয়, এই উল্টো এই ওপর দিয়ে, হ্যাঁ এবার একই ফর্মুলা উল্টোকে, এই উল্টো উল্টো করতে হয়, উল্টো কাটাটা এইভাবে দেখুন কী করছি, আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, যে তোমরা প্রথম যারা কাটার কাজ করো আমার ভিডিওটা থেকে শিখতে পারো উল কাটার কাজ, ওই জন্য আস্তে আস্তে দেখাচ্ছি আমি। এইভাবে এই লাইনটা পুরো উল্টো হবে, দু লাইন করে করবো, চাই যার পরে উল্টা কাটলাম না, 2 লাইন বা 4 লাইন করলে উল্টা কাটতে লাগে না, মানে ওইদিকেই শেষ হবে, আবার ওইদিকে আবার কমলা উল্টো শুরু হবে আর কি। একই বৈশাখী রাতে দেখা হলো দুজনের, জ্যৈষ্ঠতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, কি জানি কি যে হয়, যদি 3টে মাস এখন পড়ছে, বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় আসবে, তাই 2 লাইন করলাম, তো দেখো উল্টো, এবার দেখো এবার কমলা দিয়ে
এবার আবার কমলায় সবুজ তো হলো, দু লাইন সবুজ হলো, এবার আবার কমলাটা সবুজে তুলবো, কাটে তুলবো, কমলাটা তুলবো, দেখুন কি ভালো লাগছে বুনলে। এবার কমলাটা, এই যে কমলাটা এই এইভাবে কাটে পরে নিতে হয়, দিয়ে সবুজটাকে ডিঙ্কে, সবুজটাকে এই কমলায় ডিঙ্কে ফেলে দিতে হবে, হয়ে গেল এইভাবে তুলতে। এবার কমলা দিয়ে ঝালা সোজা বান, দু কাটা এক কাটা সোজা কাটা উল্টো করবো, আবার সবুজ দিয়ে দু কাটা এইভাবে করবো, একটা ঘর তুলে নিতে হয়। এবার ঝালা সোজা, এক লাইন সোজা, এক লাইন উল্টো, এভাবে প্র্যাকটিস করবে। মায়ের পেট থেকে কেউ কিছুই শিখতে পারে না, যে কোনো অনেকে যে পারি না পারি না পারবো না, এটা কোনো কাজ না। তুমি যে মনে করো কাটার কাজটা আমি শেখাচ্ছি, তোমরা যে মনে করো যে শিখতে পারবো, ঠিকই পারবে, আর না ফালতু ঝামেলা অসম্ভব পারবো না, আমার দ্বারা হবে না, তাদের দ্বারা হবে না, যে কোনো জিনিস যত কঠিন জিনিস হয় কেউ যদি মনে করো, জ্ঞান দাও না কথাটা কিন্তু সত্যি কথায়। কারণ আমার বাবা একজন মাস্টারমশাই ছিলেন, বাবা এটা বলতেন যে পারিবো না কথাটা কখনোই বলতে নেই, হয়তো ভালো না লাগতে পারে ওই জন্য পাচ্ছে না, যে কাজটা ভালো লাগে অবশ্যই পারবে, যদি পারে আমি পারবই, আমি কেন ইয়ে পাচ্ছি আমি পারবো না কেন, তাহলে কিন্তু সাকসেসফুল হবে, পারবেই। আমি আমার ছেলে মেয়েকে ওই কথাটাই বলি, যে কাটার কাজটা কঠিন, কঠিন তা না সত্যি কঠিন, একসময় আমি নিজেও পারতাম না, এখন শিখে গেছি, আমার কাছে খুবই ডাল ভাত সহজ, যে কোনো জিনিস যত কঠিন জিনিস হয় শিখে গেলে কিন্তু ডাল ভাতই হয়, আর যতক্ষণ শিখবো না প্রচণ্ড কঠিন লাগে, যে মাথায় ঢোকে না, অতএব তোমরা যদি প্র্যাকটিস করো অবশ্যই কাটার কাজটা শিখতে পারবে। উল্টো হচ্ছে, একটা এক কাটা সোজা, এক কাটা উল্টো, কেমন? আর সব গিট আছে না, যদি গিট হয় গিটগুলো কিন্তু উল্টো দিকে পড়বে, কেমন? উল্টো কাটা থেকে সোজা দিকটা পরিষ্কার থাকে। উল্টো কাটা হয়ে গেল, এবার আবার সবুজ দেবো, সবুজ দিয়ে সোজা করবো, সবুজ দিয়ে দেখুন কি ভালো লাগছে। এবার সবুজ দেবো, এভাবে সবুজ দিয়ে এক লাইন সোজা, এক লাইন উল্টো করবো, তারপর আবার কমলা দেবো, দু লাইন করে ডিজাইনটা করছে। সোজা লাইন হয়ে গেল, এবার এক কাটা উল্টো হবে, এইভাবে করতে হবে, দু এক কাটা সোজা, এক কাটা উল্টো, দু লাইন করে, দু লাইন সবুজ, দু লাইন কমলা, দু লাইন সবুজ, দু লাইন কমলা, উল্টাও কাটতে হচ্ছে না, এবার এই সাইডেই চলে আসছে বোনটা।
তাহলে আমি আর দেখাচ্ছি না এইভাবে। আবার কমলা দুলেন, আবার সবুজ দুলেন, আবার কমলা দুলেন, আবার সবুজ দুলেন, এইভাবে করতে হবে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এভাবে আপনারা অনায়াসে জ্যাকেট করতে পারেন, সোয়েটার করতে পারেন, এইভাবেই করতে হয়। সোয়েটার বানা থাকলে এইভাবেই করতে হয়। এইভাবে করবেন তাহলে, আমি আর দেখাচ্ছি না। আবার এই কমলা সোজা ঝাড়া রাখলেন, সোজা বুনতে বুনতে নেশে এসে যায় জানেন তো, মনে হয় যে পুরোটাই বুনে নিই। তা ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি শেষ করছি। আপনারা অবশ্যই শিখতে পাচ্ছেন, প্র্যাকটিস করবেন। তাহলে এইভাবে সোজা এক লাইন, সোজা এক লাইন, উল্টো দুলেন দুলেন করে ডিজাইনটা। আর দেখাচ্ছি না কেমন এইভাবে বানাবে না। প্র্যাকটিস করবেন এইভাবে, খুব সুন্দর দেখুন। বীজ বীজ বোনা পুরো কেনার মতো লাগছে, যেন কিনে আনলাম। মানে কাঁটার বোনাটা সত্যি ভালো হয়, মানে প্রকৃত শীত মানে জানেন তো, কাঁটা কুরুশটা কি স্টাইলিশ হয়, শৌখিন হয় অ্যাকচুয়ালি। আর কাঁটাটা কোনো কাঁটাটা শৌখিনও হয়, কিন্তু বুনলে পরলে পরে শীতটাও মানে। খুব শীতে দার্জিলিং যাবেন তখন কুরুশের সোয়েটার পরলে, এইসব সোয়েটার পরে তার উপরে কুরুশটা পরতে পারেন। আর এটা কিন্তু এটা পরে শীত কাটবে। তাহলে রাখছি, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। তা বর্ষা তো নামবেই, তারপরে গরম কমবে। সহ্য যে সহায় সে মহাশয়, যে সহায় না তা না আসে, তাই আমাদের সহ্য করতে হবে সব ওই।